যারা মূলত ক্লাস ইলেভেনে পড়ছো তাদের জন্য আজ একটি সুন্দর ম্যাথ বইয়ের রিভিউ নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে আমার কাছে সাতরা পাবলিকেশনের ক্লাস ইলেভেনের ম্যাথ বইটা রয়েছে। তো চলো দেখা যাক যে বইটার ভিতরে কী কী রয়েছে। তো বইটার ভিতরে প্রথমেই যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে বইটা লিখেছেন ডক্টর শুভজিৎ জানা, চপল কুমার বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল কুমার খামরুই, এই তিনজনের সহযোগিতায় কিন্তু বইটা লেখা হয়েছে। এবার যদি বইটার দামের দিকে লক্ষ্য করি তাহলে দেখো এখানে টোটাল 750 টাকা দাম প্রিন্ট করা রয়েছে। এত টাকা নেবে না, এর উপরে কিছু ডিসকাউন্ট অবশ্যই পাওয়া যাবে। এবার যদি বইটার কন্টেন্ট বা সূচিপত্র পাঠের দিকে লক্ষ্য করি তাহলে দেখো কন্টেন্ট বা সূচিপত্র পাঠকে কয়েকটা ভাগে ভাগ করেছে। যেরকম হচ্ছে ইউনিট ওয়ানের ভিতরে রয়েছে সেট এবং অপেক্ষক। তো সেট অপেক্ষকের বিভিন্ন চ্যাপ্টারগুলো এখানে রয়েছে, সাথে সাথে এই ইউনিট ওয়ানের ভিতরে যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোর পিছনে কিন্তু বিগত বছরের যে কোশ্চেনগুলো এসেছিলো সেই বিগত বছরের কোশ্চেনগুলোর সমাধান নিয়ে কিন্তু খুব সুন্দর প্রকারে আলোচনা করা রয়েছে। তারপর ইউনিট টু এর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে বীজগণিত। তো ইউনিট টু এর ভিতরে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর থেকে বিগত বছরের কী কোশ্চেন পড়েছিল সেগুলো কিন্তু ইউনিট টু এর একদম লাস্টের দিকে খুব সুন্দর প্রকারে কিন্তু আলোচনা করা রয়েছে। তারপরে যদি ইউনিট থ্রি এর দিকে লক্ষ্য করি তো ইউনিট থ্রি এর দিকে রয়েছে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন চ্যাপ্টারগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তারপর যদি ইউনিট ফোরের দিকে লক্ষ্য করি তাহলে ইউনিট ফোরে দেখো রয়েছে হচ্ছে কলনবিদ্যা। কলনবিদ্যার বিভিন্ন চ্যাপ্টারগুলো যেরকম হচ্ছে সীমা, তারপরে ডেরিভেটিভ নিয়ে আলোচনা করা রয়েছে। তার সাথে সাথে এই সীমা, ডেরিভেটিভ বা আদার্স যে চ্যাপ্টারগুলো রয়েছে ইউনিট ফোরের ভিতরে এই চ্যাপ্টারগুলোর থেকে বিগত বছরের কী কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো কিন্তু পিছনে খুব সুন্দর প্রকারে আলোচনা করা রয়েছে। তারপর যদি ইউনিট ফাইভের দিকে দেখি তো ইউনিট ফাইভে রয়েছে হচ্ছে গাণিতিক যুক্তিবিদ্যা, ইউনিট সিক্সে রয়েছে রাশিবিজ্ঞান ও সম্ভাবনা তত্ত্ব, সাথে সাথে রাশিবিজ্ঞান ও সম্ভাবনা তত্ত্বের বিগত বছরের প্রশ্নাবলী আলোচনা করা রয়েছে। তারপরে পরিবিষ্টের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে পরিবিষ্টের ভিতরে এমসিকিউ আলোচনা করা রয়েছে। অর্থাৎ ইউনিট ওয়ান থেকে শুরু করে ইউনিট সিক্স পর্যন্ত যে চ্যাপ্টারগুলো করলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু বেস্ট এমসিকিউগুলো কিন্তু এক জায়গায় চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে খুব সুন্দর প্রকারে শর্ট টিক্সের মাধ্যমে আলোচনা করা রয়েছে। সাথে সাথে একাদশ শ্রেণীর জয়েন্ট এন্ট্রান্সের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু পিছনে খুব সুন্দর প্রকারে আলোচনা করা রয়েছে। এবার যদি বইটার পেজের দিক থেকে দেখি তাহলে বইটাতে টোটাল 1109টি পেজ কিন্তু রয়েছে। এবার যদি যে কোনো একটা চ্যাপ্টার দিকে দেখি তাহলে এখানে দেখো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে সেট তত্ত্ব। তো সেট তত্ত্বে কীভাবে বইটাকে সাজানো রয়েছে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো এখানে ছকের মাধ্যমে কোন চিহ্নের অর্থ কোনটা, অর্থাৎ এই চিহ্নটাকে আমি কি বলবো সেখানে এখানে খুব সুন্দর প্রকারে আলোচনা করা রয়েছে। তারপর এই এর মাথায় সি দিয়ে, অর্থাৎ যেটাকে কমপ্লিমেন্ট বলি সেই কমপ্লিমেন্টটা জিনিসটাও খুব সুন্দর প্রকারে এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। তারপর হচ্ছে সেটের উপস্থাপন, একটা সেটকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করব সেটাও এখানে খুব সুন্দর প্রকারে থিওরি পার্ট কিন্তু আলোচনা করা রয়েছে। তারপর সেটের বিভিন্ন প্রকারভেদগুলো এখানে আলোচনা করা রয়েছে। এবার যদি এর উদাহরণের দিকে যাই তো উদাহরণের দিক থেকে দেখব যে উদাহরণে কিন্তু এখানে প্রচুর অঙ্ক করে দেওয়া রয়েছে। তো টোটাল যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে উদাহরণে এখানে টোটাল 53খানা অঙ্ক কিন্তু করে দেওয়া রয়েছে। যে অঙ্কগুলো করা রয়েছে সেই অঙ্কগুলো ক্লাস ইলেভেনের দিক থেকে যেরকম উপকারী হবে সেরকম আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু অঙ্কগুলো খুবই উপযোগী হবে। এবার যদি আমি অনুশীলনীর দিকে দেখি, অর্থাৎ এক্সারসাইজের দিকে লক্ষ্য করি তাহলে এক্সারসাইজকে এরা পার্টে পার্টে ভাগ করেছে। প্রথমে হচ্ছে 1 মার্কসের কোশ্চেন দেওয়া রয়েছে, তারপরে যদি সেকশন টু এর দিকে দেখি তাহলে সেকশন টুতে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন দেওয়া রয়েছে। তারপর যদি সেকশন থ্রি এর দিকে দেখি তো সেকশন থ্রি এর দিকে দেখলে লক্ষ্য করব যে এখানে হচ্ছে 4 মার্কসের কোশ্চেন দেওয়া রয়েছে। তারপর যদি সেকশন ফোরের দিকে দেখি তো সেকশন ফোরে এখানে 5 মার্কসের কোশ্চেন কিন্তু নিয়ে আলোচনা করা রয়েছে এবং কোন কোশ্চেন কোন সালে পড়েছিল সেটাও কিন্তু পাশে রেড কালার দিয়ে খুব সুন্দর প্রকারে লেখা রয়েছে, যাতে একজন ছাত্রের কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে খুবই সুবিধা হবে। এবার যদি বইটার আরও লাস্টের দিকে যাই তো লাস্টের দিকে যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে যদি কথা বলি, এখানে আমি যে চ্যাপ্টারটা খুলেছি সেটা হচ্ছে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার কেনই বা করবো, অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের উৎপত্তি কোথা থেকে সেটা কিন্তু এখানে খুব সুন্দর প্রকারে গল্প আকারে সাজানো রয়েছে। কোন নাম্বারগুলোকে কমপ্লেক্স নাম্বার বলবো, তারপরে এখানে আয়োটার ঘাত সম্পর্কে, অর্থাৎ পাওয়ার অফ আয়োটা, আয়োটার ঘাত সম্পর্কে খুব সুন্দর প্রকারে আলোচনা করেছে। এই জায়গাটা দেখলে আর কোনো আয়োটার ঘাত সম্পর্কে কোনো প্রবলেম থাকবে বলে মনে হয় না। তারপরে যদি
আস্তে আস্তে আরো লাস্টের দিকে যাই, তাহলে দেখো এখানে রয়েছে হচ্ছে জটিল রাশির মডুলাস। তো মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার এটা আলোচনা করা রয়েছে। তারপরে সবথেকে যেটা প্রবলেম হয় অধিকাংশ ছাত্রের সেটা হচ্ছে যে আর্গুমেন্ট নির্ণয় করা। তো আর্গুমেন্ট নির্ণয় করার যে বেসিক যে ফর্মুলাটা অর্থাৎ থিওরি পার্টটাও কিন্তু এখানে খুব সুন্দর প্রকারে আলোচনা করা রয়েছে। অর্থাৎ যে আর্গুমেন্টগুলো বিভিন্ন পাদে, অর্থাৎ প্রথম পাদে হলে আর্গুমেন্ট কী হয়, দ্বিতীয় পাদে হলে কী হয়, তৃতীয় পাদে হলে কী হয়, চতুর্থ পাদে হলে কী হয়, এগুলো কিন্তু খুব সুন্দর প্রকারে সহজ সরল ভাষা দিয়ে আলোচনা করা রয়েছে। তারপরে যদি দেখি যে জটিল রাশির মডুলাস ও অ্যাম্পলিচিউড আকারটাও এখানে কিন্তু খুব সুন্দর প্রকারে আলোচনা করা রয়েছে। তো এই জায়গাগুলো অর্থাৎ থিওরি যদি কেউ ভালোভাবে পড়তে পারে তাহলে কোনো অঙ্ক প্রবলেম হবে বলে মনে হয় না। এবার চলো দেখি যে এখানে দেখো প্রচুর আর্গুমেন্ট রিলেটেড কিন্তু প্রচুর অঙ্ক এখানে করে দেওয়া রয়েছে, আর্গুমেন্ট রিলেটেড, যাতে করে কোনো স্টুডেন্টের বুঝতে কোনো প্রবলেম হবে না। এছাড়াও দেখো এক্সারসাইজে প্রচুর অঙ্ক করে দেওয়া রয়েছে। তারপর কোন অঙ্ক কোন সালে পড়েছিল সেটাও কিন্তু এখানে রেড কালার দিয়ে দেখো খুব সুন্দর প্রকারে কিন্তু আলোচনা করা রয়েছে। এবার যদি বইটার লাস্টের দিকে যায় তো লাস্টের দিকে যদি দেখি যে এমসিকিউগুলো কেমনভাবে সাজানো রয়েছে সেটা যদি একটু লক্ষ্য করি তাহলে এমসিকিউ দেখতে গেলে দেখবো যে এখানে সীমা রয়েছে। দেখো তো সীমা কী করেছে, সীমা এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দুভাবে করেছে, একটা হচ্ছে নর্মাল পদ্ধতিতে আর একটা হচ্ছে শর্ট টিক্স। তো দেখো বাক্স কেটে কিন্তু শর্ট টিক্সের মাধ্যমে আলোচনা করা রয়েছে। এইরকমভাবে প্রত্যেকটা অঙ্ক আমাদের নর্মাল পদ্ধতি সাথে সাথে কিন্তু শর্ট টিক্স নিয়ে আলোচনা করা রয়েছে। তো এই ছিল বইটা, বইটা থিওরি পার্ট দিক থেকে দেখতে গেলে কিন্তু সবথেকে বেস্ট বই। তো তোমরা যদি বইটা ভালো লাগে অবশ্যই কিনে নেবে, বইটা খুবই ভালো বই। তো এই ছিল ভিডিওটা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং বই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।